সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ রোববার। দেশের সব জেলায় মহানগর বিশ্ববিদ্যালয় ইউনিটগুলোতে আগামী রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন ছাত্রদল। বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সারক্ষিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর পূর্ণ নির্ধারিত কর্মসূচিতে দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিজতলায় ছাত্রদলের উদ্যোগে সংগঠনটির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের শাসনের নীতি গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকার মুখেও ছাত্রদল শিক্ষা ও গণতন্ত্রের আদর্শের অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে। সরকারের ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রশ্নে বর্তমান নতজানু সরকার কিছুই করতে পারেনি। এরপরও ভারতের এনআরসির কারণে বাংলাদেশের আরেকটি সংকট ঘনীভূত হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রেতা আওয়ামী লীগ সরকার কেবলমাত্র ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুর্বল করে পরদেশের মুখাপেক্ষি হয়ে পড়েছেন। সেজন্য আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাজ বানিয়ে বিরোধী দলমত শূন্য বাংলাদেশ গড়ে তুলতে যাচ্ছে বাকশালী নব্য সংরক্ষণে। তিনি বলেন, খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দী করে রাখা হয়েছে, যেন তার নেতৃত্বে কেউ বর্তমান সরকারের অবৈধ শাসন নিয়ে টু শব্দ উচ্চারণ করতে না পারে। শেখ হাসিনা তার অবৈধ শাসন দখলে রাখার জন্যই দেশনেত্রীকে কারাগারে আটকে রেখেছে, কিন্তু জনগণ দেশনেত্রীকে মুক্ত করতে এখন দৃঢ় সংকল্পবদ্ধ। যে কোনো মুহূর্তে এই অবৈধ সরকারের পতন হবে। এ সময় ছাত্রদল শত নির্যাতনের মুখেও আরও বলিয়ান হয়ে দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে বেগবান করবে বলে আশা করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।